হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আমি আজকে কোথায় এসেছি। আমি আজকে এসেছি আরব আমিরাতে অবস্থিত আবুধাবিতে, হিন্দুদের বড় একটি মন্দির। মন্দিরটির নাম হচ্ছে BAPS হিন্দু মন্দির। এটি হচ্ছে আরব আমিরাতের সর্ববৃহৎ হিন্দু মন্দির। তো আমি আজকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগ করে দেখাবো, তো আমার সাথেই দেখুন। অনেক ভক্তবৃন্দের আগমন ঘটেছে, দেখুন। এটি হচ্ছে মন্দিরের বাহিরের দৃশ্য। একদম বাহির থেকে আপনাদেরকে ভিতর পর্যন্ত, একদম উপর পর্যন্ত মন্দিরের সব কিছু দেখাবো আস্তে আস্তে, তো আমার সাথেই থাকুন। আমি এগোতে লাগলাম সামনের দিকে। সামনে দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ড। ওখানে এন্ট্রি করার সময় ওরা চেক করবে। তো আমি ক্যামেরা নিয়ে যেতেই সিকিউরিটি আমাকে ভিডিও ধারণ করতে বারণ করেছেন। তো আমি বাহিরে এসে চেক শেষ করে আবার ভিডিও স্টার্ট করলাম। তো দেখুন, এটা হচ্ছে চেক শেষ করার পরে প্রথম গেট দিয়ে ঢুকলাম আমরা। তারপরে প্রাচীর দেখা যাচ্ছে, মন্দির এখনও অনেক দূরে, এটা ঘুরে যেতে হবে। এই প্রাচীরগুলো ঘুরে যাইতে হবে মন্দিরের মধ্যে। এগুলো বড় বড় প্রাচীর তৈরি করা হয়েছে মন্দিরের চারপাশে। তো আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম সামনের দিকে। এই যে ডান পাশে মেয়েরা যাচ্ছে, এটি হচ্ছে মন্দিরের স্বেচ্ছাসেবক। এই মেয়েগুলা সন্ধ্যার সময় গঙ্গা আরতি করার সময় প্রদীপগুলো হাতে হাতে দিয়ে থাকে ভক্তবৃন্দদের। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। আমার ডান পাশে দেখুন, এরা মন্দির কমিটির নতুন নতুন ফুল গাছের চারা রোপণ করেছেন। এই ফুল গাছগুলো যত্ন করলে বড় হবে, বড় হওয়ার পরে সুন্দর বাগান পরিপূর্ণ হবে। এগুলো এখনো চারা। আস্তে আস্তে মন্দিরটি সৌন্দর্যে ভরে উঠবে। তো আমরা এগোতেই লাগলাম। আমাদের সামনে অনেক ভক্তবৃন্দ রয়েছেন, ওরাও মন্দির দর্শন করতে এসেছেন। আজকে একটু মানুষ কম এসেছে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে। অবশ্য ভিতরে আছে, আর যখন আস্তে আস্তে মানুষ জানবে, আসবে, এই জায়গাগুলো পরিপূর্ণ থাকবে। তো আমরা কাছাকাছি এসে গেলাম সেই কাঙ্ক্ষিত মন্দিরের পাশে। প্রথমে শুরুতেই এ দেখুন একটু ঝর্ণা, কেন সুন্দর একটি ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে, অনেক সুন্দর। অবশ্য মন্দিরের চতুর্পাশে ঝর্ণার ব্যবস্থা করেছে খুব সুন্দরভাবে। দেখুন, এরকম ছোট ছোট ঝর্ণা মন্দিরের চারিপাশে আছে। তো আমরা একটু একটু করে মন্দিরের সামনে এগোতে লাগলাম। এখানে আরো অনেক ভক্তবৃন্দ এসেছেন, কেউ সেলফি নিয়ে ব্যস্ত, কেউ ভিডিও নিয়ে ব্যস্ত। আমিও করছি একটু একটু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আরব আমিরাতের মধ্যে যেন এক টুকরো স্বর্গরাজ্য আমাদের সামনে অবস্থান করছেন। আমরা আর কিছু সময়ের মধ্যেই এই মন্দিরের উপর প্রবেশ করব। সামনে দেখা যাচ্ছে ভিডিও ম্যানরা অপেক্ষা করছেন ফটো তুলে দেওয়ার জন্য।
আপনারা চাইলে কিছু টাকা দিয়ে ওদেরকে ভিডিও বানিয়ে নিতে পারেন, ছবিও তুলে দেবে। এরা সুন্দর সুন্দর, এরা সবসময় এখানে উপস্থিত থাকেন। এই যে দুনো পাশে দেখা যাচ্ছে অনেকগুলো ঘন্টা, মন্দিরের ঘন্টা।